নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি, আর আজকে আপনাদের পক্ষে নক্ষত্র রয়েছে পূর্বাশারা নক্ষত্র। তাই আজ তালের সেবন নিষিদ্ধ রাখুন, এবং একই সাথে যদি আজ আপনাদের সম্ভব হচ্ছে তাহলে সীতা অশোক বৃক্ষ রোপণ করুন, পুজো করুন, জল দিন, প্রণাম করুন, তা আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে গড়করণ পক্ষ, শুক্লপক্ষ যোগ সুকর্মা যোগ, দিন আজ আপনাদের ক্ষেত্রে শনিবার। রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 8:28 সকালবেলা থেকে 9:54 পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো শুভকার্য, কোনো মাঙ্গলিক কার্য শুরু না করবেন, তা আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে দুপুরবেলা 2:14 থেকে 3:40 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে সকালবেলা 7:01 থেকে 8:28 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য শুরু করুন, তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে। আপনাদের জন্য আজ শুভ দিক রয়েছে পশ্চিম দিক। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। দেখুন, আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক যে লাভ সেটা ধীরে ধীরে এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন। যাত্রার কিছু বিশেষ যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে। সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে আপনাদের হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃষরাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল অবশ্যই আপনাদের ক্ষেত্রে রাখা উচিত। বাকশক্তিতে অবশ্যই লাগাম লাগানোর চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে কথাবার্তায় ভুল কিন্তু হয়ে যেতে পারে, সাবধান। পরিবারে কিছু বিবাদ এই সময়কালে বৃদ্ধি হতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব মিথুন রাশি। মানসিক ক্ষেত্র থেকে আপনাদের ক্ষেত্রে যে চিন্তা চলছিল সেই চিন্তা ভাবনাগুলি কমতে দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যাও এই সময়কালে মিটে যাবে। কর্মে কিছু বিশেষ পরিবর্তন ইন্টারনালি ঘটতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কর্কট রাশি। কাজের চাপ এই সময়কালে আপনাদের বৃদ্ধি পেতে পারে। বৈবাহিক জীবনে বাধা আপনাদের ক্ষেত্রে কমতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে আসা সাফল্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলতে দেখা যাবে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। পাওনা অর্থ উদ্ধার হতে আজ আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। শিক্ষাক্ষেত্রে বিশেষ সফলতা প্রাপ্তি থাকছে। ধার্মিক কার্যে ব্যস্ত আপনাদের ক্ষেত্রে আজ থাকতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব কন্যা রাশি। অর্থক্ষেত্রে হানি আজ আপনাদের ক্ষেত্রে পৌঁছতে পারে। কর্মে কিছু বিশেষ সমস্যা এই সময়কালে তৈরি হতে দেখা যেতে পারে। অত্যন্ত সাবধান থাকতে হবে, বুঝে কথা বলতে হবে আপনাদের। পারিবারিক শান্তিও কিন্তু বিঘ্নিত হতে পারে, বুঝে কথা বলুন, ফায়দা মিলবে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব তুলা রাশি। থেমে থাকা যে কাজগুলি রয়েছে, যেগুলি পেন্ডিং কাজ হয়ে রয়েছে, সেগুলি কমপ্লিট হতে আজ আপনারা দেখতে পাবেন। ছোটোখাটো কোনো যাত্রা এই সময়কালে তৈরি হতে দেখা যেতে পারে। সম্পত্তি থেকে কিছু বিশেষ ফায়দা এই সময়কালে মিলতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। অর্থলাভের প্রবল যোগ তৈরি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যা এই সময়কালে মিটে যাবে, এবং একই সাথে নতুন কোনো কাজের সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব ধনুরাশি। কর্মে লাভকারী পরিবর্তন হতে পারে হঠাৎ করে আপনাদের ক্ষেত্রে। এই সময়কালে থেমে থাকা যে কাজগুলি রয়েছে সেই কাজগুলিও কিন্তু শেষ হতে দেখতে পাবেন। সম্পত্তি সম্বন্ধীয় লাভ আপনাদের ক্ষেত্রে ঘটতে এই সময়কালে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 4। আলোচনা করব মকর রাশি। অফিসে কিছু বিবাদ, অফিসে কিছু বিতর্ক এই সময়কালে তৈরি হতে পারে, সেখান থেকে বাঁচার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা কিছুটা বৃদ্ধি পেতে পারে, অত্যন্ত সাবধান থাকুন। মন কিন্তু বিচলিত হতে পারে আপনাদের ক্ষেত্রে, সকল কাজে কিন্তু বিঘ্ন আসতে পারে। গুরুজনদের আপনাদের যদি কথা আজকে মেনে চলছেন তাহলে নিশ্চিতভাবে আপনারা সফলতা পাবেন। শুভ রং আপনাদের জন্য মেরুন কালার এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব কুম্ভ রাশি। আর্থিক লাভ মিলতে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। শিক্ষায় সফলতা প্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে।
কর্মক্ষেত্রে আজ আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব মীন রাশি। কর্মে কিছু নতুন লাভ মিলতে দেখতে পাবেন। অর্থনৈতিক লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে এই সময়কাল যাবৎ দেখা যেতে পারে। পরিবারে কিছু মাঙ্গলিক কার্য, কিছু শুভ কার্য এই সময় অনুষ্ঠিত হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 6। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।